সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে এখন ভরা বর্ষার সিজন চলতেছে, এই মৌসুমটাই হলো চারা রোপণের জন্য উপযুক্ত সময়। আমি দিনাজপুর থেকে মোহাম্মদ মামুর, পেশায় শিক্ষকতা করি এবং পাশাপাশি এই লিচু গাছ এবং গাছের প্রতি আমার দুর্বলতা থাকার কারণে আমি আমাদের দিনাজপুরে যে লিচু আছে এই লিচু নিয়ে আমি জেলা ব্র্যান্ডিংয়ের মেম্বারের আমি দায়িত্ব পেয়েছি। এবং আমার মনের যে প্রয়াস বা আমার মনের ইচ্ছা যেটা, যে সমস্ত বাংলাদেশে আমি চাই আমাদের দিনাজপুরের লিচুর চারাগুলো পৌঁছে দেওয়ার জন্য, সেই লক্ষ্যে আমি লিচুর চারা বিক্রি করা আমি শুরু করে ফেলেছি। দেশব্যাপী আমার লিচুর চারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে এই লিচুর চারাটা আছে, আমি যদি একটু সামনে থেকে যাই, যে আমার হাতে যে লিচু চারাটা আছে এটা হচ্ছে বেদনা প্রজাতির একটা লিচু চারা। দিনাজপুরের মধ্যে সব থেকে নাম করা দুটা লিচুর মধ্যে একটা হচ্ছে বেদানা এবং চায়না থ্রি। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বেদানা লিচুর চারা। আপনারা দেখেন যে এই পাতাগুলো কত পরিষ্কার এবং সুস্বাস্থ্যের অধিকারী আমি বলবো, কারণ এই দেখেন ঝকঝকা, কোনো পোকা নাই এই পাতাগুলোর মধ্যে। এবং আপনারা আপনাদেরকে যদি গাছের এই গোড়াটা আমি দেখাই, দেখেন একটা মোটা ডালে কলম করা। এই গাছটার বয়স 3 থেকে 3.5 বছর বয়স হবে এই গাছটার। এবং এই যে মাটির খুঁটি, এই মাটির খুঁটিতে আপনার হচ্ছে গাছটা দেওয়া, যাতে শিকড়গুলো নষ্ট না হয় বা যে আমাদের যে মূল শিকড়টা আছে এই মূল শিকড়টা যেন আঘাতপ্রাপ্ত না হয়। আপনারা সবসময় নির্বাচন করবেন এরকম ছোট চারা, কারণ ছোট আকৃতির যদি চারা হয় আপনারা যখন গাছটা রোপণ করবেন এবং প্রুনিং করবেন, আপনারা আপনাদের মতো আকৃতিটা সাজাইতে পারবেন এবং গাছটা ঝপালও হবে। এবং যত ডালপালা বেশি হবে, পাতা বেশি হবে, তত আপনার হচ্ছে ফুল বেশি ধরবে এবং ফলের পরিমাণটা বেশি থাকবে। তাই আমি সবসময় সাজেস্ট করব যে আপনারা এরকম ছোট চারা নির্বাচন করবেন, আমার কাছ থেকে নেন অথবা অন্য কারো কাছ থেকে নেন, কোনো আমার এই বিষয়ে কোনো আমার কোনো অবজেকশন নাই। আপনারা লিচু সম্বন্ধে যে কোনো পরামর্শ, যেহেতু আমি দিনাজপুরের জেলা ব্র্যান্ডিংয়ের মেম্বার, লিচু নিয়ে কাজ করি ডিজিটাল প্ল্যাটফর্মে, আপনারা লিচু নিয়ে যে কোনো যদি পরামর্শ থাকে আমাকে নির্দ্বিধায় আপনারা ফোন দিতে পারবেন। আমি অনুরোধ করব আপনাদেরকে যে সন্ধ্যার পরে আমাকে একটু ফোন দিবেন, সন্ধ্যার পরে আমি ফ্রি থাকি। যেহেতু আমি পেশায় শিক্ষকতা করি, সারাদিন শিক্ষার্থীদেরকে নিয়ে আমার কাজ থাকে, তাই আপনারা দয়া করে আমাকে সন্ধ্যার পরেই ফোন দিবেন। আমরা আরেকটা যদি গাছ দেখাই, দেখি আরেকটা গাছ উঠান তো। আপনারা দেখেন যে আমাদের গাছগুলো, প্রতিটা গাছ আপনাদেরকে যদি দেখাই, আমি আপনাদেরকে যদি দেখাই প্রতিটা গাছেই আমার এরকম মাটির খুঁটিতে এবং শাখা প্রশাখা এরকম ছোট ছোট শাখা আপনারা দেখতেছেন এখানে ছোট ছোট শাখা। এই বৃষ্টিতে, এই বর্ষাতে এই শাখাগুলো আরো 1 ফিট 1.5 ফিট করে বৃদ্ধি পাবে। তাই যদি আপনারা মনে করেন যে দিনাজপুরের একদম অরিজিনাল মাসিমপুরের বেদানা লিচুর চারা আপনারা চাচ্ছেন, তাহলে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করেন, কারণ আমার স্টক সীমিত। আপনারা দেখতেছেন যে আমার বেডটা প্রায় খালি হয়ে গেছে, যতটুকু আমার এই গাছগুলো আছে হয়তো এই মাস পর্যন্ত আমি দিতে পারবো, আগামী মাসে নাও দিতে পারি আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।